ইতালির রাজধানী রোমে আত্মপ্রকাশ করেছে মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল রোম আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কিছুটা ভিন্ন কারিকুলামে পাঠদানের কার্যক্রম পরিচালিত হবে এই প্রতিষ্ঠানে যেখানে গুরুত্ব পাবে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারিত দেখুন জায়দুল হক সোহেলের প্রতিবেদনে আপনার সন্তানকে আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে ইউরোপে একজন দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইতালিতে ইন্টারন্যাশনাল স্কুল রোমের পথ চলা শুরু আমরা চাই আমাদের বাচ্চারা জায়গায় যেটা তারা পোঁচায় এই উপলক্ষে রাজধানী রোমে স্কুল অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ডক্টর এম ডি আশুকুর রহমান সহ প্রশাসনিক কর্মকর্তারা এ সময় তারা জানান ক্যামব্রিজ ও ব্রিটিশ ইসলামিক স্কুল ক্যারিকুলামের সমন্বয়ে থাকবে ফারদান এর সঙ্গে ইতালিয়ান বাংলা এবং এরাবিক ভাষা সহ শিক্ষার্থীদের আগ্রহ আছে এমন ভাষা শেখারও রয়েছে সুযোগ ইউরোপে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে ক্যারিকুলামটা তৈরি করে আমরা যেন আমাদের জেনারেশনকে তৈরি করতে পারি সকল ধর্মের আগামী প্রজন্ম যেন দেশ এবং জাতি ইউনাইটেড নেশনের ক্ষেত্রে বিশ্ব ছালিকা শক্তির একটি পার্ট হিসেবে গড়ে উঠতে পারে সেই মাথায় রেখে আমরা মডার্ন ইন্টারনারি স্কুল শুরু করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ ছিল এবং সেই প্রেক্ষিতেই আমরা যেটা চিন্তা করলাম সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্ব্রিজ কারিকুলাম থাকবে ক্যাম্ব্রিজ কারিকুলামের যে মিনিমাম পাঁচটা সাবজেক্ট সেই সাবজেক্টগুলো থাকবে আমাদের ইংলিশ ম্যাথমেটিক্স সায়েন্স থাকবে হিস্ট্রি জিওগ্রাফির পরিবর্তে আমরা রাখছি হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভ সেই সাথে থাকবে হচ্ছে আইসিটি যেটা খুবই দরকার আমাদের নতুন প্রজন্মের জন্য তারা যেহেতু সামনের দিকে যাচ্ছে এবং এই ওয়ার্ল্ডটা তো দিন দিন চেঞ্জ হচ্ছে এই ডাইনামিক ওয়ার্ল্ডের সাথে যেন তারা নিজেদেরকে খাপ খাওয়াতে পারে এই জন্যই হচ্ছে আমরা আইসিটিকে রাখছি এবং সেই শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রাথমিক মাধ্যমিক এবং কলেজ শাখা যেখানে অভিজ্ঞ শিক্ষকরা পাঠদান করবে আধুনিক শিক্ষা উপকরণের মাধ্যমে থাকছে ক্লাস শেষে অতিরিক্ত পাঠদান যা দুর্বল ও অনুপস্থিত শিক্ষার্থীর জন্য থাকছে প্রতি সপ্তাহে ক্লাস পরীক্ষা সেই সঙ্গে অভিভাবকদের সরাসরি মত প্রকাশ সহ লিখিত পরামর্শ এছাড়াও থাকবে ধর্মীয় অনুশাসন এবং একে অপরের সঙ্গে সামাজিক ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিশেষ শিক্ষা দান এটা এরকম না যে পাশ করার জন্য লেটস এখানে কাগজপত্র হয় এরকম না এটা এরকম যে সে যেন তার ডেইলি লাইফ কন্টিনিউ করতে পারে সে যেন প্রফেশনাল এটা মুভ করতে পারে এখান থেকে ইতালি সবচেয়ে নাম করে ইউনিভার্সিটি অথবা পলিটেকনিক দিয়ে তরিনো পলিটেকনিক মিলানো সে যেন সেখানে সরাসরি ইন করতে পারে মানে উইদাউট লেসে মাঝে যে সব বেরিয়ারগুলো আছে সেটা আমরা চেষ্টা করব কভার করে দেওয়ার জন্য এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রুহুল আমিন ভাইস চেয়ারম্যান আব্দুল হক ম্যানেজিং ডিরেক্টর শরীফুদ্দিন সুজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম এক্সিকিউটিভ ডিরেক্টর ইব্রাহিম আলী সহ অন্যান্য শিক্ষক বৃন্দ পরে অভিভাবকদের সাথে এক মত বিনিময় সভা করে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ডক্টর এম ডি আশিকুর রহমান সহ প্রশাসনিক কর্মকর্তারা জাহিদুল সোহেল টিভিআর নিউজ ইতালি